হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো মা আইটি টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। তো ভিউয়ার্স, যারা ট্রাফিক সমস্যায় ভুগতেছেন, ট্রাফিকের অভাবে আপনারা ক্যাশ অ্যাপ, পেপাল বা ভেনমোতে কাজ করতে পারতেছেন, অথবা কনভারসেশন নিয়ে যারা কাজ করেন তারা ট্রাফিক পাচ্ছেন না, তো ভিউয়ার্স আপনাদের জন্য আজকে বেস্ট কোয়ালিটির একটা অনলাইন ট্রাফিক সাইট নিয়ে চলে আসলাম। যেই সাইট থেকে আপনারা একটু যদি সময় দেন, আনলিমিটেড বোঝেন তো সকলেই, আনলিমিটেড ট্রাফিক সেনআপ সেট হোয়াটসঅ্যাপ দেন কিকে নিয়ে আসে, ডাইরেক্টলি অফার লিঙ্ক প্রমোট করে ভালো পরিমাণে একটা প্রফিট আর্ন করে নিতে পারবেন। আর এত পরিমাণে ট্রাফিক আছে যে আপনারা ট্রাফিক নিয়ে শেষ করতে পারবেন না, আর ট্রাফিকের জন্য আপনাদেরকে ওয়েট করতে হবে না, সকল ট্রাফিক অনলাইনেই আছে, শুধু আপনারা সময় দিয়ে ট্রাফিক জেনারেট করবেন তাহলেই হচ্ছে। তো এবার বেশি কথা বাড়াবো না, চলেন ম্যান টপিকে চলে যাই। তো তার আগে একটা কথা বলতে চাই, আপনারা যদি এখনও মা আইটি টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, মাস্ট মা আইটি টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সদস্য হয়ে যাবেন, দেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সিম্পলভাবে চলেন ভিউয়ার্স ম্যান টপিকে চলে যাই। তো ম্যান টপিকে আসার পরে ফার্স্ট অল আপনাকে দেখায় যে কোন অ্যাপ্লিকেশনগুলো লাগবে। আর আবারও রিকোয়েস্ট, আপনারা ফুল ভিডিওটি মানে 100% কমপ্লিট করবেন, নইলে কিন্তু এখানে অ্যাকাউন্ট টিকাইতে পারবেন না, অথবা ফেস ভেরিফাই চাইবে, অথবা ট্রাফিক কিন্তু জেনারেট করতে পারবেন না। তো কীভাবে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সব কিছু আপনাদেরকে বলে দিচ্ছি। তো সিম্পলিভাবে ফার্স্ট অফ অল আপনারা যেই কাজটি করবেন, আপনাদের অ্যাপ্লিকেশান লাগবে হচ্ছে, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এই অ্যাপ্লিকেশানটা আর হচ্ছে এই অ্যাপ্লিকেশানটা। আপনারা কিন্তু অলরেডি জানেন যারা আমার চ্যানেল ভিডিও দেখেন, এক্সপ্রেস ভিপিএন এটা কিন্তু পেইড ভিপিএন। দেন আপনাদের লাগতেছে হচ্ছে এই অ্যাপ্লিকেশানটা। তো ভিউয়ার্স এই পেইড ভিপিএনটা আমি কিন্তু পার্সোনালি দিতে চাইছিলাম, তো অনেককে আমি দিতে পারতেছি না। তো আপনাদের সুবিধার্থে আমি এবারে এই ভিপিএনের লিঙ্কটা, মানে এই ভিপিএনটা ডাইরেক্টলি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব, সেখান থেকে কাইন্ডলি আপনারা ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে নিয়ে ইনস্টল করে নিলেই হচ্ছে। আর দেন এই ভাষণটি কোথা থেকে পাবেন আমি ভিডিওর যে কোনো টাইমে দেখাই দিচ্ছি অ্যাপ্লিকেশান কোথায় থেকে পাবেন, আগে আপনারা ফুল ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন। তো সিম্পলিভাবে ফার্স্ট অফ অলই আমি এখানে ভিপিএনটা কানেক্ট করবো। আর তার আগে একটা কথা বলতে চাই ভিউয়ার্স, আপনারা অনেকেই আমাকে বলেন যে ভাই আপনার ভিডিও অন্যান্য ভাইয়েরা কপি করতেছে। তো ভিউয়ার্স আপনারা যেই চ্যানেলে কপি করার কথা বলতেছেন সেই চ্যানেলগুলোকে আমিও ভালোবাসি, এর কারণ হচ্ছে তারা কিন্তু পেইড কোর্স করায় না, কপি করতে পারে। ইউটিউব একটা প্ল্যাটফর্ম, সকলেই সকলের ভিডিও কপি করতে পারে, এটা বড় কোনো ম্যাটার নয়। তারা পেইড কোর্স না করালেই হচ্ছে, আপনারা তাদের কাছ থেকে উপকৃত পাবেন। তো ভিউয়ার্স কাউকে হিংসা করার প্রয়োজন নাই, তাদেরকে আমি আর অভিনন্দন জানাই যে তারা আমার ভিডিও কপি করে বা দেখে, এটাই হচ্ছে বড় কথা। আবার আমিও কিন্তু সবসময় অন্যান্য ভাইয়ের ভিডিও দেখি বা অনেক ধারণা নেই, এই হচ্ছে মূলত বিষয়, এগুলো কোনো ম্যাটার নয়। আপনারা বুঝতেছেন বা শিখতেছেন এটাই হচ্ছে বড় কথা। তো এখন ফার্স্ট অফ অল যেটি করতে হবে, আমাকে ভিপিএনটা কানেক্ট করতে হবে, আর দেখবেন ফোনে কোনো লোকেশান অন করা আছে কি না। তো এবার দেখতে পাচ্ছেন আমার ফোনে কিন্তু কোনো লোকেশান অন করা নাই, বা অন করা থাকার প্রয়োজনও নাই। দেন এখান থেকে ব্যাক করে চলে যাচ্ছি, এখন আমি এক্সপ্রেস ভিপিএনটা ওপেন করলাম। অনেকেই বলতে পারেন যে ভাই অন্য ভিপিএন দিয়ে হবে না, ভাই আমি কিন্তু এই ভিপিএনটাতে দেখাইছি বা কোথায় থেকে পাবেন সব কিছু বলেও দিব, আবারও বলে দিব, তাহলে কেন আপনারা অন্য ভিপিএন ইউজ করবেন? অন্য ফ্রি ভিপিএনগুলোতে প্রবলেম হতেই পারে। তো সো আপনারা আমি যে ভিপিএনটা দেখাচ্ছি এই ভিপিএনটাতে ট্রাই করবেন। দেন আমি এখানে ক্লিক করে দিলাম, তো সার্ভারটা একটা ইউএসের একটা সার্ভারে কানেক্ট করে দেবো, যেহেতু আমি ক্যাশ অ্যাপ পেপাল সব ধরনের ট্রাফিকের কথা বলছি। সো আমি এখানে মানে ইউনিক এক মানে ইউএসেরই একটা মানে কান্ট্রি সিলেক্ট করে দেবো। তো সিম্পলিভাবে আমি এখানে ক্লিক করে দেওয়ার পরে ইউএসের একটা কান্ট্রি সিলেক্ট করে দিচ্ছি। তো ব্যাস আমি এই যে ফার্স্টের এই কান্ট্রিটাই সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে দেন উপরে ক্লিক করে দিলে কোনো অ্যাডবিহীন, যেহেতু পেড ভিপেন কোনো অ্যাড সারাই কিন্তু এটা কানেক্টেড নিয়ে নেবে। তো ব্যাস অ্যাড সার কানেক্টেড নিয়ে নিয়েছে, দেন এখান থেকে ব্যাক করে চলে যাচ্ছি। তো যাওয়ার পরে এখন আপনার এই অ্যাপ্লিকেশানটা অন করবেন। তো এই অ্যাপ্লিকেশানটি অন করার পরে এখানে কিন্তু কোনো প্রকার ট্যাম্প মেল দিয়ে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাবেন না, হয়তো বা দু একবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, তারপরে কিন্তু অটো ব্লক করে দিবে আর কোনো প্রকার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। তো এখানে রিয়েল জিমেল দিবেন, ফ্যামিলি নামে ক্রিয়েট করা, কোনো প্রকার ভেরিফিকেশন কোড আসবে না, কোনো ঝামেলা নেই, শুধু রিয়েল জিমেল দিলেই হচ্ছে। তো ফার্স্ট অফ অল এখানে এখন আপনার যে কাজটি করবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে, দেন এখান থেকে সাইন আপে ক্লিক করে দেবেন। তো সাইন আপে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে এখন আপনারা এই যে ইমেল দেখতে পাচ্ছেন, ইমেলের এখানে রিয়েল একটা জিমেল দিয়ে দিবেন। তো আমি রিয়েল একটা জিমেল দিয়ে দিচ্ছি, জেনিফার 875 @gmail.com। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এটা কিন্তু আমার জিমেইল, জেনিফার 875, এটা কিন্তু রিয়েল জিমেইল আমার, দিয়ে দিলাম। দেন এখানে একটা হার্ড কোয়ালিটির পাসওয়ার্ড দিয়ে দিব, তো আমি বলতো যে ধরনের পাসওয়ার্ড ইউজ করি, ট্রাফিক নিয়ে শেষ করতে পারবেন, আপনার জাস্ট ফুল ভিডিওটি দেখেন। দেন এখান থেকে আমি একটা ইউজার নেম দিয়ে দিচ্ছি, তো জেনিফার এরকমই দিয়ে দিলাম, বা ইউএসএও দিয়ে দিতে পারেন। তো আমি ভিউয়ার্স যেহেতু ডেটিং রিলেটেড অল কান্ট্রি টপিক নেবো অথবা ক্যাশ অ্যাপ টপিক নেবো, তো আমি ইউএসএটা ডাইরেক্টলি উল্লেখ করতেছি না, শুধু জেনিফার দিয়ে দিলাম। দেন এখান থেকে এই যেখানে টিকমার্ক করে দিব, তো এখানে টিকমার্ক করে দেওয়ার পরে সিম্পলভাবে এই যে ম্যানুগুলো দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট করে দিব, দেন এখান থেকে জয়েন এখানে ক্লিক করে দিবেন। তো আমি সিম্পলভাবে এখানে ক্লিক করে দিলাম, ফুল ভিডিওটি দেখতে থাকেন কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ট্রাফিকের বর্ণ বয়ে যাবে, আপনি ট্রাফিক নিয়ে শেষ করতে পারবেন না, এত ট্রাফিক মেথডটা আপডেট না নেওয়া পর্যন্ত।
ঠিক আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি একটা ইমেজ আপলোড করে দেবেন রিয়েল কোয়ালিটির, তার উপরে আমি ক্লিক করে দিলাম। দেন এখান থেকে চুজ ফ্রম গ্যালারি, এখানে ক্লিক করে দেবো। দেন এখান থেকে হোয়াইল ইউজ দ্য অ্যাপস, দেন এখান থেকে অ্যালাউ। তো দেওয়ার পরে এখান থেকে এখন আমি একটা রিয়েল কোয়ালিটির ইমেজ এখানে আপলোড দিব। তো রিয়েল কোয়ালিটির ইমেজ আমি এখন কোথায় পাবো? তো আমি এই গালটার ইমেজগুলো মানে তো রিয়েলভাবে আপলোড দেওয়া যায়, তো আমি এর গাল ইমেজটা আমি রিয়েলভাবে আপলোড দিচ্ছি। তো মানে ট্রাফিক যেন আমাকে 100% রিয়েল মনে করে, এটা হচ্ছে বড় কথা। তো সিম্পলভাবে এখান থেকে আমি এই ইমেজটা আগে আপলোড দিয়ে নিচ্ছি, দেন আরও আরও ইমেজ আপলোড দিয়ে নিব। তো দেখতে পাচ্ছি ফ্রেন্ডস, আমার কিন্তু ইমেজটা আপলোডে নিয়ে নিয়েছে। এটা এখানে কিন্তু মূলত সব ট্রাফিকই পেইড সিস্টেমে কাজ করে, আপনারাও চাইলে এখানে পেইড সিস্টেমে কাজ করতে পারবেন। তো ভেস দেখেন এখানে কিন্তু ইমেজটা মানে অ্যাপ্রুভাল করে দিতে 6 আওয়ার সময় নেবে। তো কাইন্ডলি আপনারা অ্যাপ্রুভাল মানে আপলোড দিয়ে চুপচাপ থাকবেন আর কাজ করবেন। শুধু শুধু 6 আওয়ার পর থেকে এখানে দেখবেন হিউজ লেভেলে কাজ করতে পারবেন রুলস রেগুলেশনগুলো ফলো করে। তো এখানে ফুল নেম আমি জেনিফার দিয়ে দিচ্ছি, এখানে তেমন কিছু দিচ্ছি না, বা আপনারা এখানেও দিতে পারেন জেনি। তো আমি এখানে জেনি দিয়ে দিলাম। দেন এখান থেকে পারফরমেন্স এরকমই থাকবে আমার র্যাঙ্ক, এগুলো আমি এত কম বেশি করবো না, বা হয়তো বা এটাকে এখানে আমি 98 করে দিলাম আর এখানে ইনলিগালি 18 করে দিলাম, তো এরকমটা রেখে দিলাম। দেন এখান থেকে এই যে এখানে দেখতে পাচ্ছি ফ্রেন্ডস, ডেট অফ বার্থটা আপনারা সঠিকভাবে সিলেক্ট করে দিবেন। তো এখানে আমি এখন ক্লিক এখানে টিক মার্ক করে দিলাম। দেওয়ার পরে এগুলো এখানে আমি সঠিকভাবে দিয়ে দিব। তো ডেট অফ বার্থটা আপনারা সিলেক্ট করে দিবেন, অ্যাডাল্ট একটা ডেট অফ বার্থটা আমি দিয়ে দিচ্ছি, 98 করে দিলাম। দেন এখান থেকে 21, ওকেতে ক্লিক করে দিলাম। দেন এখান থেকে টাইম জোন ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে ইউএসএ, যেহেতু আমরা ক্যাশাবে ট্রাফিক নিব বা যে কোনো কান্ট্রি ট্রাফিক নিতে পারেন, তো আমি যেহেতু ক্যাশাবে নিব, তো এখানে আমি ইউএসএ এর কোনো একটা ইয়ে সিলেক্ট করে দিচ্ছি। তো আমি ফার্স্টের এটাই সিলেক্ট করে দিচ্ছি সিম্পলিভাবে, বা এটা সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে সিটি, তো সিটি এখান থেকে আমি ধরেন নিউ ইয়র্কও, টেক্সাস, দালাস এগুলো আপনারা দিতে পারেন। তো আমি নিউ ইয়র্কও দিয়ে দিচ্ছি। দেন এখান থেকে সেকেন্ডটা তো আমি নিউ ইয়র্কই দেবো। তো ব্যাস এখানে কিন্তু অটো নেই, সেটার জন্য আপনাদেরকে যেটি করতে হবে লোকেশান চেঞ্জার ইউজ করবেন। যাদের আরও ট্রাফিকের প্রয়োজন তারা লোকেশান চেঞ্জার ইউজ করবেন, তাহলেই হচ্ছে। তো আমি এখানে এখানেও নিউ ইয়র্কও দিয়ে দিচ্ছি, নিউ ইয়র্কও দিয়ে দিলাম। দেন এগুলা থেকে আপনারা সিম্পলিভাবে দিয়ে দিয়ে দিবেন, তাহলেই হচ্ছে। তো এখানে আমি স্টেট ধরেন এটাও নিউ ইয়র্কও দিচ্ছি। দেন এখান থেকে পোস্ট কোড 1001 দিয়ে দিচ্ছি। দেন এখানে ইউনাইটেড স্টেটস অটো নিয়ে নিয়েছে। অ্যাবাউট, অ্যাবাউটে আপনারা চ্যানাপ সেট, হোয়াটসঅ্যাপ, কিক, দেন ইমেল মার্কেটিং করে থাকলে ইমেল, সব কয়টা এখানে বসে দেবেন। আমি জাস্ট শুধু হেই, আই অ্যাম লিসা, অ্যাড মি, চ্যানাপ, অ্যানাপ চ্যাট, জাস্ট এভাবে আমি দিয়ে দিলাম। আপনারা চ্যানাপ সিট দিয়ে সব কিছু বসাই নেবেন। দেন এখান থেকে এখন আমি নিচের এখানে যদি ক্লিক করে দেয় দেখতে পাচ্ছি ফ্রেন্ডস, রিলেশনশিপ এখানে আপনারা সিঙ্গেল করে দেবেন। আমি ঠিক যেভাবে দিচ্ছি এভাবে এগুলো অবশ্যই অবশ্যই দিয়ে নিতে হবে, এশিয়ান দিয়ে নেবেন। দেন এখানে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে এখান থেকে আপনারা যেটি করবেন বিয়ার্স, হাই স্কুল লাইফ, দেন এখান থেকে আবার এই নিচের একটাতে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখান থেকে খ্রিস্টান করে দিলাম। দেন এখানে আমরা ক্লিক করে দিচ্ছি, এভারেজ করে দেবো। দেন এখানে এগুলো সব কিছু সঠিকভাবে আপনারা দিয়ে নেবেন, চিলড্রেন এগুলো সব কিছু নো, পরবর্তীতে সেটা দেখা যাবে। তো এখানে আমি অয়ার দিচ্ছি মনে করেন সিম্পলিভাবে এখান থেকে মিনিমাম একটা দিবেন, আমি 41 কেজি দিয়ে দিলাম। দেন এখানে ক্লিক করে দিলাম, 5 ফিট 6 করে দিলাম, কারণ বিদেশি ওরা কিন্তু একটু লংই হয়। দেন এখানে সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে আপনারা নো করে দেবেন এটা। দেন এখান থেকে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনারা নিউ কান্ট্রি অথবা এখান থেকে যে কোনো একটা দিতে পারেন সিম্পলিভাবে। আমি নিউ কান্ট্রি করে দিলাম, সব কিছু ঠিকঠাক থাকলে দেন এখান থেকে সেভে ক্লিক করে দিবেন। এইভাবে এগুলো কিন্তু ফিল আপ করে নেবেন, কারণ এখানে যেহেতু ক্যাশ অ্যাপ পেপারে ট্রাফিক আপনার নেবেন ব্যাস, তাই অবশ্যই অবশ্যই সব কিছু সঠিকভাবে ফিল আপ করে নিতে হবে। দেন এখান থেকে সেভ এখানে ক্লিক করে দেওয়ার পরে একটু সময় নেবে। তো সঠিকভাবে কিন্তু আপনারা আপনাদের ফোনে লোকেশান চেঞ্জার, যারা লোকেশান ইউজ করতে চান তারা লোকেশান চেঞ্জার দিবেন। দেওয়ার পরে সিম্পলি এখান থেকে সেভে আমি ক্লিক করে দিলাম। তো দেওয়ার পরে ভার্স এখানে আপনাদের কিছু কিছু অপশন হয়তো বা নাও নিতে পারে, যার কারণে এখানে আবার আমি সেভে ক্লিক করে দিচ্ছি। একটু সময় দিতে হবে। ইউজার ডাটা, সিম্পলিভাবে একটু ব্যাক দিচ্ছি। দেওয়ার পরে অনলাইন ইউজারে চলে যাচ্ছি। তো আবার যদি এখান থেকে আমি সিম্পলিভাবে প্রোফাইলে চলে যাই, দেখি নিয়েছে কি না, মানে আশা করি নিয়ে নিয়েছে, কিন্তু অনেক ক্ষেত্রে এরকম প্রবলেম করে, কারণ যেহেতু 5-6 ঘন্টার আগে এখানে আপনারা ইমেজ অ্যাপ্রুভাল দেয় না। তো এক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই কিন্তু আপনাকে
এখানে সময় দিয়ে কাজ করতে হবে, এই হচ্ছে মূলত বিষয়। তো এখান থেকে যদি আমি মিটে ক্লিক করে দেই, কাইন্ডলি একটু সময় দেন, আমি সবকিছু আপনাদেরকে লাইভে দেখাই দিচ্ছি। আবার আমি মাই প্রোফাইলে চলে যাচ্ছি। তো নেট স্পিড হয়তো বা অনেক কারণে একটু স্লো কাজ করতেছে। তো ব্যাস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এই সিস্টেমগুলো মানে নেয় নাই কাইন্ডলি। তো আপনারা এগুলো সব কিছু দিয়ে নেবেন, 2-3 ঘন্টা পর অনেক ক্ষেত্রে নেই, অনেক ক্ষেত্রে কারোর সঙ্গে সঙ্গে নিবে। তো কাইন্ডলি আপনারা দিয়ে নেবেন, এগুলো ফিল আপ অবশ্যই কিন্তু করে নেবেন, কারণ তবেই কিন্তু আপনার প্রোফাইলটা ভিজিট করবে। তো কাইন্ডলি এগুলো আপনারা সঠিকভাবে আমি ঠিক যেভাবে দেখালাম এভাবে আপনারা দিয়ে নেবেন, নেওয়ার পরে সিম্পলভাবে সেভে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। তো ডেট অফ বার্থটা আমি আরেকবার কাইন্ডলি ট্রাই করে দেখি নেয় কি না, সিম্পলভাবে সেভে ক্লিক করে দিচ্ছি। তো এখানে এই যে লাইন ওয়ানে আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। তো এখানে সিম্পলভাবে আমি নিউ ইয়র্কও দিয়ে দিচ্ছি, নিউ ইয়র্কতে দেওয়ার পরে দেন সেভে ক্লিক করে দিচ্ছি, দেখি নাই কি না। তো ব্যাস সব কিছু কিন্তু কিছুক্ষণ কিছুক্ষণ পরে আস্তে আস্তে করে নিবে, একবারে মানে নিবে না। এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু নিয়ে নিয়েছে, দেন এখান থেকে ব্যাক করে চলে গেলাম। তো এখন আমাকে যে কাজটি করতে হবে, সিম্পলভাবে এখান থেকে ব্যাক করে যাচ্ছি, যাওয়ার পরে সার্চ অল প্রোফাইল, এখানে গিয়ে কিন্তু আমরা সার্চ করতে পারবো। এই যে সার্চের উপরে যদি ক্লিক করে দেই, দেন এখান থেকে সরি অ্যালার্ট, দেন এখান থেকে যদি ব্যাক করে যাই সিম্পলিভাবে এখান থেকে অনলাইন ইউজার, সার্চ পারফরমেন্স, দেন এখান থেকে যদি আমরা মিটে চলে যাই সিম্পলিভাবে, তো মিটে যাওয়ার পরে দেন এখান থেকে আপনারা এখন যে কাজটি করবেন ব্যাস সেইটা হচ্ছে এই যেভাবে আপনারা ল ব্রেক দিবেন, দেখতে পাচ্ছেন এভাবে শুধু ল ব্রেক দিবেন, এভাবে শুধু ল ব্রেক দিবেন, এভাবে শুধু আপনারা ল ব্রেক দিবেন, এভাবে ল ব্রেক দিবেন। কিছুক্ষণ পরে দেখেন অনলাইনে কিন্তু ট্রাফিক আসবে, টেনশনের কোনো কারণ নাই। তো সিম্পলভাবে শুধু আপনারা এভাবে ল ব্রেক দিবেন, দেখেন এখানে কিন্তু হিউজ ট্রাফিক আছে, শুধু এভাবে ল ব্রেক দিবেন, ল ব্রেক দিবেন, তাহলেই হচ্ছে। নেট স্পিড একটু স্লোর কারণে কিন্তু আমার ঘুরতেছে। তো কিছুক্ষণ পরে দেখেন আমার কিন্তু অনলাইনেও ট্রাফিক আসবে, তো কাইন্ডলি একটু সময় দেন। তো ব্যাস অনেক ক্ষেত্রে নেট স্লোর কারণে আমার সময় নিচ্ছে, কাইন্ডলি এভাবে আপনারা এখানে ল ব্রেক দিবেন। দেখেন আশা করি এবার আমার অনলাইনে ট্রাফিক চলে আসছে। তো এখানে আমি যদি আবার থ্রি ডটে ক্লিক করে দিই সিম্পলিভাবে, তো থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পর আবার সরি আমি আবার থ্রি ডটে ক্লিক করে দিলাম, এখান থেকে আমার যদি আবার অনলাইন ইউজারে ক্লিক করে দিই সিম্পলিভাবে, আশা করি এবারে ট্রাফিক চলে আসবে। এবার ঘুরতে এই যে দেখতে পাচ্ছেন ব্যাস, দেখেন কত ট্রাফিক লাগবে আপনার, হিউজ ট্রাফিক আছে এখানে। আর সবচেয়ে বড় কথা আপনার হচ্ছে লক্ষ্য রাখবেন যে ভিপিএনটা যেন কখনো ডিসকানেক্ট না হয়, তাহলে কিন্তু এখানে অ্যাকাউন্টে কোনো ট্রাফিক আসবে না, অনলাইনে আপনার কোনো ট্রাফিক পাবেন না। তো এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু হিউজ ট্রাফিক আছে, সব কয়টা ট্রাফিক এখানে অনলাইনে আছে, কাইন্ডলি আপনারা দেখতে পাচ্ছেন ব্যাস, দেখেন সব ট্রাফিক এখানে অনলাইনে। আমি ঠিক যেভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম এভাবে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলেই হচ্ছে। তো এখানে দেখেন কোথাকার ট্রাফিক পাচ্ছেন, কানাডা, ইউএসএ, ইউএসএ মানে ইউএসএ এর ট্রাফিকই বেশি, আর মূলত বেশিরভাগ ট্রাফিকের ক্যাশআপ আছে, পেপাল আছে। এই যে দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়া ট্রাফিক পাচ্ছেন, মানে হিউজ ট্রাফিক আছে, শুধু সময় দিয়ে আপনাদেরকে কালেক্ট করতে হবে। দেখেন কত ট্রাফিক লাগে, পেজে কিন্তু এখানে শেষ নেই, এত হিউজ লেভেলের ট্রাফিক আছে, শুধু আপনারা সময় দিয়ে কাজ করবেন। দেখতে পাচ্ছেন হিউজ ট্রাফিক আছে, এটা কিন্তু পেড করে এখানে কাজ করে, আপনারা শুধু ফ্রিতে এই সাইট থেকে ট্রাফিক জেনারেট করবেন। তো ট্রাফিক জেনারেট করার জন্য আপনাদেরকে এখন সিম্পলভাবে যে কাজটি করতে হবে সেইটা হচ্ছে, ফার্স্ট থেকে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি যে ট্রাফিকগুলোকে আপনার চয়েস, ধরেন এই ইউএসএ ট্রাফিকটা আমার চয়েস, দেন এখান থেকে আমি মেসেজিং লগইনের উপর ক্লিক করে দিলাম, দেন এখান থেকে একে হাই দিয়ে দিব, 100% মেসেজ চলে যাবে। দেখেন ফ্রিতে কিন্তু মেসেজ চলে যাবে, কিন্তু তারা কিন্তু আপনাকে পে করে মেসেজ করবে যদি চয়েস হয়। তো আপনার অ্যাকাউন্টটা সঠিকভাবে এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু মেসেজ চলে গেছে, দেন এখান থেকে ব্যাক করে চলে যাচ্ছি। তো যাওয়ার পর আবার একটু যদি নিচে চলে যাই, কিছুক্ষণ পরে তারা হিউজভাবে রেসপন্স করবে, দেন আবার নিচে চলে যাওয়ার পরে হিউজ ট্রাফিক পাবেন। এই যে বুড়া ব্যাটা, একে আমি নক করতেছি, ইউএসএর একটা ট্রাফিক, এর উপরে ক্লিক করে দিলাম, জাস্ট মেসেজিং লগইনের উপরে ক্লিক করে দিবেন, দেওয়ার পরে হেই কোনো সমস্যা নেই, এরা আপডেট করে ওরা পে করে মেসেজ করবে, আপনার শুধু ফ্রিতে তাদেরকে মেসেজ করে রাখবেন। দেন যদি একটু নিচে চলে যাই, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হিউজ ট্রাফিক আছে, এই যে এই রিলেটেড মানে ট্রাফিকের ফেস দেখলেও বোঝা যায় যে কার থেকে নতুন ভাষা নেওয়া যাবে। দেন একে আমি হেই দিয়ে দিচ্ছি, সবার কাছে মেসেজ চলে যাবে, শুধু আপনারা একটু কাইন্ডলি দেখেন তাহলেই হচ্ছে। এই যে মেসেজ চলে গেছে, দেখতে পাচ্ছেন কারো কারো কাছে পে করতে বলবে, কিন্তু পে দরকার নেই, আপনারা শুধু মেসেজ করবেন। এই যে দেখেন আমাকে মেসেজ চলে যাচ্ছে, দেন এখান থেকে আবার ব্যাক করে চলে যাচ্ছি। তো যাওয়ার পরে এই যে দেখেন এই ব্যাটার থেকে কিন্তু নেওয়া যাবে। ভিউয়ার্স আপনারা আশা করি বুঝতে পারছেন, তো এই মেসেজগুলো কিন্তু দেখেন সব ট্রাফিক এখানে অনলাইনে আছে, শুধু এভাবে আপনারা ট্রাফিকদেরকে মেসেজ করবেন। এই যে এই ব্যাটার থেকে নেওয়া যাবে, দেন মেসেজিংয়ে ক্লিক করে দিলাম,
আর ফ্রি পেইড কোর্স থেকে দূরে থাকেন। আবার আজকেও বলে দিচ্ছি, পেইড কোর্স থেকে দূরে থাকেন, সব ফ্রিতে ইনকাম হবে। শুধু আপনাকে জানতে হবে যে লিঙ্কটা আমি ট্রাফিককে খাওয়াবো কীভাবে, এতটুকু বুঝলেই আনা পারে। ইউটিউবে কিন্তু ফ্রি ট্রাফিক সোর্সের অনেক ভাইরা দেয়, এটার অভাব নাই। তো দেখেন এই যে হিউজ ট্রাফিক, কত ট্রাফিক লাগবে আপনাদের, শুধু সময় দিয়ে ট্রাফিক কালেক্ট করবেন তাহলেই হচ্ছে। হিউজ ট্রাফিক নিয়ে কাজ করেন, ওরা ধরো আর্নিং করতে পারবেন। এই যে এই ব্যাটার থেকেও নিতে পারবো, এই ব্যাটা এই কয়েকটা ব্যাটার থেকে কিন্তু নেওয়া যাবে। দেন এই ট্রাফিকটাকে আমি মেসেজ করে দিচ্ছি, তার কিছুক্ষণ পরে রেসপন্স করবে। মানে ট্রাফিকের সঙ্গে আপনার চ্যাটিং করে স্ন্যাপচ্যাট হোয়াটসঅ্যাপ কিক যে যেটা ইউজ করে সেখানে নেবেন। বা প্রোফাইলে এবার ক্লিক করে কিন্তু দেখতে পাচ্ছেন, দেখেন এই যে এখানে কিন্তু দেখতে পাবেন, তার এখানে একটা স্টার দিয়ে দিবেন, এভাবে এগুলো দিয়ে নেবেন তাহলেই হচ্ছে। এই যে দেখেন এই দুইটা ব্যাটার থেকে কিন্তু নেওয়া যাবে, এই ব্যাটারটা তো সেই, এগুলো ট্রাফিক কিন্তু খুব ইজিতেই পটানো যায়। এই দেন হেই দিয়ে দিলাম। তো এখন আমি যদি এখান থেকে ব্যাক করে যাই, সিম্পলিভাবে এখান থেকে আপনার ফিল্টারিং করতে পারবেন, সেটা কীভাবে দেখেন। আমি থিরোডে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে এখনও দেখেন আমার ইমেজটা কিন্তু অ্যাপ্রুভাল করে দেয় নাই। চার ঘন্টার মধ্যে দিয়ে দিবে, চার ঘন্টা আপনি অ্যাক্টিভ রাখতে পারলে হিউজ ট্রাফিক পাবেন। এই যে সার্চ অল প্রোফাইলস, এখানে ক্লিক করে দিবেন, দেন এই যে সার্চের উপরে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে দেখেন আপনি কী ট্রাফিক নিতে যাচ্ছেন, ম্যান না ওমেন, ফিমেল, কী ট্রাফিক নেবেন সব ট্রাফিক পাবেন। এই যে নিচে যদি আসি, যেটা সিলেক্ট করে দেবেন সেটা, তো আমি শুধু ম্যান নিব, দেওয়ার পরে কনফার্ম। দেন এখান থেকে এই যে ফ্রম, এখানে আপনারা কত থেকে কত চাচ্ছেন, আমি 18 থেকে 100% একদম 80 পর্যন্তই নিব। দেন এখান থেকে শুধু অনলাইন, দেওয়ার পরে সিম্পলভাবে আমি যেহেতু সার্চে ক্লিক করে দিই এখন, তো আমার শুধু কিন্তু এই রিলেটেড ট্রাফিকই চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই রিলেটেড ট্রাফিক চলে আসতেছে, শুধু সময় দিয়ে জেনারেট করতে হবে। এই ব্যাটার থেকেও কিন্তু নেওয়া যাবে। তো মেসেজিংয়ের উপরে ক্লিক করে দিলাম, কত ট্রাফিক লাগবে আপনাদের, শুধু সময় দিয়ে এখন জেনারেট করবেন তাহলেই হচ্ছে। তো এখন এখান থেকে আপনাদেরকে আরও সিস্টেম আছে, সেটা হচ্ছে একটু যদি নিচে চলে যাই কয়টা ভিউ হচ্ছে সেগুলো দেখতে পারবেন। এই যে মিট, এই অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন। তো মিট অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনারা ল ব্রেক দিবেন ট্রাফিকদেরকে, একটা করে ল ব্রেক, দুই একটা ক্রস দিবেন। এটা কিন্তু ফ্রিতে ট্রাফিক আপনাকে তখন মেসেজ করা শুরু করে দিবে, দেখবেন তখন ট্রাফিক নিয়ে শেষ করতে পারবেন না। এই যে শুধু এখান থেকে ল ব্রেক দিবেন। যারা ফুল ভিডিওটি দেখতেছেন, ভিডিওটি যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং নেক্সটে আরও যদি আপডেট ভিডিও লাগে আমাকে বলতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে আরও আপডেট ভিডিও দেওয়ার জন্য। তো এগুলোর থেকে ট্রাফিক নিয়ে আপনারা লস প্লোস, আইমনটাই, সিপিএ ফুল, ডাটিফাই প্লাস, আরও অন্যান্য আদার্স যে নেটওয়ার্কগুলো আছে ক্লিক ডিলার, এগুলোতে কিন্তু আপনারা কাজ করতে পারবেন। এভাবে ক্রস দেবেন। তো আমার নেট একটু স্লো কাজ করতেছে, যার কারণে কিন্তু এগুলোতে একটু সময় নিচ্ছে। শুধু এভাবে ল ব্রেক দিবেন আর হচ্ছে আপনারা ক্রস মারবেন, ল ব্রেক দিবেন আর হচ্ছে ক্রস মারবেন, তাহলেই হচ্ছে। কিছুক্ষণ পর ট্রাফিক রেসপন্স করবে। দেন আমি এখানে এই যে কে আপনার পিকগুলো নিয়ে করতেছে সব কিছু এখানে কিন্তু দেখতে পারবেন, লাইক করতেছে না কী করতেছে সব কিছু এখানে আপনারা দেখতে পারবেন। তো নেট যাদের ফার্স্ট তারা এখানে শো করবে। আমি যদি এখন মেসেজিংয়ে চলে যাই, তো মেসেজিংয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন আমি যে কয়েকটা ট্রাফিকে মেসেজ করছি, এই যে ভিএস দেখতে পাচ্ছেন সব কয়টা ট্রাফিক এখানে অনলাইনে আছে। শুধু একটু সময় দিয়ে থাকবেন, কিছুক্ষণ পর দেখবেন ট্রাফিক আপনাকে রেসপন্স করা শুরু করবে। তো এইভাবে এই অ্যাপ্লিকেশনটিতে আপনারা কাজ করলে দেখা যাবে ভালো পরিমাণে একটা প্রফিট আর্ন করে নিতে পারবেন। তো ব্যাস ভিডিওটি আর বেশি লং করতেছেন, এখন আপনাদেরকে দেখাই যে অ্যাপ্লিকেশনগুলো আপনারা কই পাবেন। তো অ্যাপ্লিকেশনগুলো পাওয়ার জন্য আপনাদেরকে যেটি করতে হবে, ফার্স্ট অফ অল আপনাদেরকে আগে বলি এক্সপ্রেস পেইড ভিপেনটা আপনারা কোথায় পাবেন। টেলিগ্রাম চ্যানেলে আমি আপনাদেরকে দিয়ে দিব। তো এই যে টেলিগ্রাম চ্যানেলটিতে আপনারা এটা আমার অন্য একটা টেলিগ্রাম, আমি আরেকটা টেলিগ্রাম চলে যাচ্ছি। এখানে আসার পরে কাইন্ডলি আপনারা দেখেন, এখানে যদি আমি ক্লিক করে দেই, এই যে টেলিগ্রাম চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন ব্যাস, এই টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন হবেন, এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। এখানে আমি অ্যাপ্লিকেশনটা দিয়ে দিব, পেইড ভিপেনটা, এক্সপ্রেস ভিপেন এখানে আপনার পেয়ে যাবেন। যেমন এটা একটা ব্রাউজারটা দিয়ে রাখছি, তেমন এখানে ভিপেনটা দিয়ে দেবো, আপনারা সকলে সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আর দুই নম্বর যেটা কথা সেইটা হচ্ছে অ্যাপ্লিকেশনটা কই থেকে পাবেন। তো অ্যাপ্লিকেশনটা পাওয়ার জন্য আপনাকে বলে দিচ্ছি, অনেক ক্ষেত্রে এটা কিন্তু আপনারা সার্চ করে প্লে স্টোরও পাবেন না। তো এটার জন্য আপনাকে যেটি করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি, দেখেন মানে অ্যাপসটার নাম কী এবং কীভাবে পাবেন। তো আমি এখান থেকে যদি এখন ডাইরেক্টলি প্লে স্টোর নিয়ে যাই, তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই যে এই অ্যাপ্লিকেশনটা আপনারা কাইন্ডলি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। যারা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন না তাদের জন্য আমি যে সুবিধাটা করে দিচ্ছি, আমি এটার ডাউনলোড লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দেবো। কাইন্ডলি আপনারা সেটার উপরে ক্লিক করুন, মানে লিঙ্কটার উপরে ক্লিক করে দিলে প্লে স্টোর নিয়ে আসবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তাহলেই হচ্ছে। তো এইভাবে এই অ্যাপ্লিকেশনগুলো সেট আপ করে ভিউয়ার্স আপনারা মোটামুটি ভালো করে একটা ট্রাফিক জেনারেট করতে পারবেন। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই, নেক্সটে আবার আরও আপডেট কোনো ভিডিও নিয়ে চলে আসবো। তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিও থেকে কতটুকু উপকৃত হলেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো সকলকে ধন্যবাদ রইল, আল্লাহ হাফেজ।